বলবো এবার দয়ালের কাছে আমার চাওয়া গুলি আগে চাইয়া নেই। আমরা যারা গুরু মুর্শিদের গোলামি করি, গুরু মুর্শিদের আদেশ নির্দেশ মানি বা মানতে চেষ্টা করি, আমরা গুরুকে ভক্তি করি, গুরুকে কদম বুসি করি, কদম বুসি মানে মুর্শিদের পায়ে সুমা দেওয়া। কদম এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ পা, বুসি মানে সুমা। মুর্শিদের পায়ে সুমা দেওয়াটা হইতেছে কদম বুসি। কিন্তু আমরা যে কদম বুসি করতে যাই, এই কদম বুসিটা দেখিয়া অনেকেই মন্তব্য করে, কি করে না, মাথাটা নত করলেই কয় এই কাম সারছে, এটা শিরিক হয়ে গেছে, আর ফতোয়ার অভাব নাই। যখন আমি আমার মুর্শিদকে যাই কদম বুসি করার জন্য, কদম বুসি করতে গেলে তো মাথা নত করেই করতে হবে নাকি, কিন্তু পরে দেখা যায় কয় এই কাম সারছে, এডি এডি মানে শিরিক, এ জাহান্নামি হয়ে গেছে। দয়ালা আমি, আপনি আমার মুর্শিদ, আমি আপনাকে সেজদা দিতে পারবো কিনা, আমি কদম মুসিতে যাব না, ভক্তিতেও যাব না, আমি যদি আপনাকে সেজদা দেই তাইলে আমার কোনো পাপ হবে কিনা, আমি কি আপনাকে সেজদা দিতে পারবো, যদি পারি তাও বলবেন, আর যদি না পারি তাইলে নিষেধ করে দিবেন যে না এটা করা যাবে না, জীবনে কোনোদিন কোনো গুরুর শিষ্য যেন এই কাজ না করে, কি বলেন আপনারা? হ্যাঁ, আর যদি এটা দেওয়ার আইন থাকে তাইলে এই আইনটা আপনার মুখে একটু প্রকাশ করবেন, যদি দিতে পারি তাইলে কোন নিয়মে দিতে পারবো। এগুলি কিন্তু অমীমাংসিত কথা, এই কথাগুলো অনেকেই জানে না, বিভ্রান্তির মধ্যে আছে, আজকে জানলে আশা করি সকলেই উপকৃত হবে। দিতে পারবো কি পারবো না, যদি পারি তাহলে কোন আইনে পারবো এটা একটু বিস্তারিত বর্ণনা করবেন, আর না পারলে আপনার মুখে আপনি বলবেন যে না এটা করা যাবে না, যেহেতু আপনি আমার দয়াল। এই যে সেজদা লইয়া, সেজদা দেওয়া যাবে না, সেজদা দেওয়া শিরক বলে বেড়াইতেছে, এখন এটা নিয়ে গালাগালি দেওয়ার কিছু নাই, বাজে কথা বলার কিছু নাই, তারা বলতেছে সেজদা দেওয়া হারাম, সেজদা দেওয়া যাবে না। আপনারা প্রশ্ন করি, মাথা নিচে দিলে সেজদা হয়? হ্যাঁ, এই যে আগে যে এই যে খাম লাগাইতো দেখছেন না, এই খন্তি দিয়ে গর্ত করছে, খন্তি চিনেননি আপনারা? এখন তো সব প্রায় বাংলাদেশে আমরা মোটামুটি ধনী তো হয়ে গেছি, সন্মনের ঘর এখন কারোর বাড়িতেই নাই, এক দুইটা গরিব মানুষের বাড়ি গেলে পাওয়া যায়। এই ঘরটা আর গর্তটা করতে গিয়া খাম লাগানোর জন্য খন্তি দিয়ে মাটি উঠায়, গর্ত যত গভীর হয় মাথা তত নিচে যায়, এভাবে এক সময় যাইতে যাইতে দেখবেন একের মাথা গিয়ে মাটির লেগে ভরছে, এখন কি এটারে অমনে সেজদা করবেন? কি এটা কি সেজদা? ধান খেতে ধান লাগায় না, রোয়া লাগায় না, সেই সময় তো মাথা নিচ দিকেই থাকে, তখন কি এটারে আপনি সেজদা করবেন? এটা তো সেজদা না, সবকিছুর তো সেজদা বলা যাবে না। এইখানে শরিয়ত বিধানেরও একটা বক্তব্য রয়েছে, সেজদাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এটা কিন্তু কোনো আধ্যাত্মিক কথা না, এক সহজ সরল কথা, সেজদাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, সেজদায় আবিদিয়াত, সেজদায় তাইহিয়াত। সেজদা আবিদিয়াত একজনে পায়, সেজদায় তাইহিয়াত অনেকেই পায়। কিভাবে? সেজদা আবিদিয়াত যেটা শরীয়তের কথা, এটা মারিফত না, সেজদা আবিদিয়াত যেটাই, সেজদা একমাত্র আল্লাহ প্রাপ্ত হবে, অন্য কেউ না, আল্লাহ ব্যতীত এই সেজদা কাউকে করা যাবে না। আর সেজদায় তাইহিয়াত, তাইহিয়াত মানে তাজিম করা,
তাজিমি সেজদা দিয়ে সেজদা, এই সেজদা ছেলে তার মাকে করতে পারে, বাবাকে করতে পারে, বড় ভাইকে করতে পারে, মাস্টারকে করতে পারে, গণ্যমান্য ব্যক্তিবর্গকে করতে পারে, নেতাকে করতে পারে, সেজদা তাইহিয়াত। কিন্তু সেজদা আবিদিয়াত যেটা, যে সেজদা আল্লাহ প্রাপ্ত হয়, আল্লাহ যে সেজদা পায়, এই সেজদা মানুষকে করা যাবে না। তাজিমি সেজদাটা মানুষকে করা যায়। তারা বলার সময় অবশ্যই কথাটা সাথে লাগাইয়া বলে না, যে কারণে একটু সমস্যার মধ্যে কেউ না কেউ পড়ে। যাই হোক, তাজিমি সেজদাটা আপনি করতে পারেন। এখন সেজদা দিলেই যদি সেজদা হারাম হয়, মাজারে লেখে তুইছে মাজারে সেজদা করা যাবে না, এটা কেউ না কেউ চাপের মুখে হয়তো এই কাজটা করছে। সরকার তো অনেক দিক দিয়ে মিডাইয়া চলতে হয়, যে কারণে কিছু কিছু জায়গা মিডাইয়া ম্যানেজ করে চলে। এখন মাজারে সেজদা দেওয়া নিষেধ লেখছে, মানছে কয়জনে কথাটা, এটাও তো ভাববার বিষয়। কথাটা কয়জনে কয়জনে মানছে দিই, উহুরে ভরে যায় যা, খালি লেখে তৈছে, এটা তো কাগজের মধ্যে আছে। কামের বেলায় তো যে যেটা করণের কাম এটা করতেই আছে, কি করতেছে না? সুবান সান মাজারে কেউ সেজদা দেয় না, লেখা থাকে।